বোধের দুপুর পেরিয়ে বিকেল হতে আকাশে যুদ্ধ যুদ্ধ সাজ নীল আকাশে কালো মেঘের ঘন ঘটা কোথাও ঝড় কোথাও শুরু হয়েছে বৃষ্টি পুজোর বিকেলে ঝড় বৃষ্টিতে উদ্বেগ দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হয়নি তবে নিম্নচাপ রয়েছে অনেকটা দূরে সাগরে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা তবে এখনই বৃষ্টি থামছে না বঙ্গে বরং আগামী কদিন রাজ্যের বেশিরভাগ জেলাতে হালকা ঝড় বৃষ্টি হতে পারে বুধবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবারই হাওয়া অফিস জানিয়েছিল দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে তবে সেই নিম্নচাপ অঞ্চলের সম্ভাব্য অভিমুখ কি হবে তা এখনও জানা যায়নি তার প্রভাবে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো জেলায় বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবারও ঝড় বৃষ্টি চলতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অন্যদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে আপাতত দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস নেই এদিকে আচমকা ঝড় বৃষ্টিতে ধর্মতলায় অনুশন মঞ্চে সমস্যায় পড়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ট্রিপল খাটিয়ে অস্থায়ীভাবেই সেখানে থাকছেন সাত অনশনকারী তাদের সঙ্গে অনুশন মঞ্চের কাছে জমায়েত করেছেন অন্যান্য জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা দমকা হাওয়া এবং মুসলধারী বৃষ্টিতে এলোমেলো হয়ে গিয়েছে সব অস্থায়ী ব্যবস্থা ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা